Asha. Ede mama. Onka tolak zun mu bir şey aş. Bora. রাতে রান্নার প্রস্তুতি চলতেছে দেশি মুরগি কেটে নিচ্ছে রান্না করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপু সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ নিশ্চয় আপনারা ভালো আছেন আমার ডেইলি ব্লগে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এখন প্রতিদিন কিছু না কিছু নতুন থাকবে সব ব্লগে এতদিন দেখেছেন আমার ব্লগগুলোতে শুধু আমার রান্নাবান্না এখন দেখতে পাবেন গ্রামের বিভিন্ন দৃশ্য গ্রামে পুকুরের পাড়ে বা উঠোনে বসে রোদের মধ্যে শীতকালে যে সব মহিলারা বসে মাছ কাটতেছে তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি আগের দিনের একটু করে অ্যাড করেছিলাম রাতের সকাল থেকে যে সবাই অনেকজন মানুষজন বসে কুটা বাছা করতেছে বিভিন্ন রকমের মাছ নিয়ে আসছে ভাইয়া তো একটু করে দেখালাম আপনাদেরকে গ্রামে কিভাবে কুটা কাটাকুটি করে রান্নার প্রস্তুতি চলে সেগুলো আর রান্না দেখাচ্ছি না কারণ আমি চুলার ধারে কাছে যাচ্ছি না মাটির চুলায় রান্না হচ্ছিল তো ওটা আর ভিডিও করছি না আপনাদের সাথে আশপাশের প্রাকৃতিক পরিবেশগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিদায় সব কিছুই শেয়ার করছি এই যে অন্যরকম পরিবেশ যদিও এখন সব কিছু শহরের মতো হয়ে গেছে ঘর বিল্ডিং হয়ে গেছে ঘরের ভিতরে সব কিছু তারপরও এখনও আগের কিছু বিষয় ধরে রেখেছেন তারা এই মাটির চুলায় রান্না হাঁস মুরগি পালন পুকুরে ধোয়াফেলা করা সবই করছেন যেহেতু মানুষ অনেক বেশি ঘরে যখন ওনারা শুধু আমার ফুফু আর ভাবি থাকেন তখন ওনারা সব কিছুই ঘরে করেন এদিকে আমার বাচ্চারা খুব মজা করতেছে যে জারিব দোলনায় চড়তেছে গাছের সাথে দোলনা এটা আমাকে একদম ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে আমার খুব পছন্দের ছিল এই দোলনাতে চড়া এরপরে আপনাদেরকে নিয়ে গেলাম আমি আমাদের ফুফুদের সবজি খেতে এটা এখানে বিভিন্ন রকম শাক আছে পালং শাক মূলা লাল শাক ধনিয়া পাতা মরিচ গাছ অনেক রকম শাক সবজি করা হয়েছে তো যিনি করেছেন উনি কিন্তু চলে গিয়েছেন এখন আর নেই কিন্তু ওনার লাগানো শাক সবজিগুলো আছে আমরা সেগুলো খাচ্ছি তুলছি তো খারাপও লাগছে যে উনি নেই আর ভালো লাগছে যে গ্রামের এত সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি মূলা অনেক বেশি হয়েছে আর এখানে মাটিগুলো অনেক ভালো শাক সবজি যেটাই লাগিয়ে দেয় সেটা হয়ে যায় আর এখানকার লাল শাকগুলো আমাদের শহরের মানে এমন লাল হয় না গ্রামেরগুলো অনেক লাল হয় যদিও গ্রাম থেকে আসে শহরগুলো কিন্তু এগুলো তো বাসি হয়ে যায় তুলে আনতে আনতে আর এখানে একদম খেত থেকে তুলে নিয়ে আমরা রান্না করতে পারতেছি তো আমি এই যে মূলা হয়েছে মূলা তুলতেছি ভালো লাগতেছে নিজের হাতে তুলা মানে কিষানি কিষানি ভাব আর কি অন্যরকম ফিলিংস এটা আর আপনাদের মধ্যে কে কে আছেন যে এভাবে খেত থেকে তুলে নিয়ে মূলা নিয়ে আসছেন এই মূলাগুলো দিয়ে কিন্তু চাশনি বানাবে ভর্তাও বলে আমরা চাশনি বলি তেঁতুল দিয়ে জলপাই আরও বিভিন্ন রকম মশলা দিয়ে একটা চাশনি বানাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য আমি তুলছি এগুলো একদম ফ্রেশ মূলা দিয়ে চাশনিটা অনেক মজা হয় অনেক বছর হয়েছে এটা খেয়েছি যে মনে হয় 15 বছর তো কম হবে না যাই হোক তো নিজের হাতে তুলে নিচ্ছি মূলাগুলো ভালো লাগতেছে খাই আর না খাই তুলতেই ভালো লাগতেছে অনেক বেশি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে আমার এই ভিলেজ ট্যুরের যে ভিডিওগুলো এগুলো কেমন লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগছে এই জন্য আমি অনেক কিছুর মাঝেও চেষ্টা করেছি ভিডিওগুলো করার সবার সাথে গল্প করার মাঝেও আমি আপনাদের জন্য ভিডিওগুলো করেছি প্রজেক্টের পারেও দেখেন নতুন মাটির দিয়েছে ওখানেও শাক সবজি হয়ে আছে আর আজকের ব্লগটাতে আমি দেখাবো শুধু গাছ শাক সবজি এগুলোই
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যাদের গ্রাম অনেক ভালো লাগে, যাদের প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালো লাগে, ন্যাচারাল দেখতে ভালো লাগে, তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রোদের জন্য দেখা যাচ্ছে না, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পেঁপে ধরে আছে গাছে। এগুলো খাওয়াচ্ছে, দেখার মধ্যে যে ফিলিংসটা, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট ফিল করার বিষয়, একটু ফিল করেন, দেখবেন কতটা ভালো লাগে আপনাদের কাছে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আরও কত কিছু আছে এই ভিডিওতে, অসম্ভব ভালো লাগার কিছু বিষয়। আর গাছ থেকে পেঁপেও পেরে নিয়েছে, আর মূলার ভর্তাতে কিন্তু একটা পেঁপেও দিয়েছে, গাছের আধা পাকা, একদম পাকাও না কাঁচাও না ওরকম। দেখেন গাছে কি সুন্দর পেঁপে ধরে আছে। তো এগুলো অনেক ভালো লাগার বিষয়, কিন্তু যে পেঁপেগুলো গাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, একদম যতটুকু দেখানো সম্ভব। পেঁপে গাছের ফাঁক দিয়ে দেখতে পাবেন কলা ধরে আছে, এটা একটা আমড়া গাছ। গ্রামে কি গাছ নেই, সব আছে। আর এখানে চাইলে আরও অনেক কিছু লাগানো যাবে, কিন্তু যিনি লাগাতেন তিনি তো আর নেই, আর উনি খুব গাছ প্রিয়। শাকসবজি, ক্ষেত, খামার, এগুলো ওনার হাতে অনেক ভালো হয়। যেই গাছই লাগায় দেখা যায় যে দুই এক বছর পরে ওগুলোতে ফল চলে আসে। এখন তার উনি নেই, ভাইয়ারাও, ছোটো ভাই, বড়ো ভাই, সবাই কিন্তু বাইরে চাকরির তাগিদে, জীবনের তাগিদে গ্রামে থাকা হয় না। তো হয়তো ভবিষ্যতে আর এই জিনিসগুলো হবে না, এটা হয়তো লাস্ট টাইম। এই জন্য আরও বেশি করে আমি ভিডিও করে নিয়ে আসছি, যে হয়তো বা এরপরে গেলে এরকম দৃশ্য আর দেখতে পাবো না, কারণ এগুলো করার মতো লোক না। এগুলো তদারকি করতে অনেক মানে কষ্ট আছে, কিন্তু এমনি এমনি কিন্তু হয়ে যায় না। এই যে দেখতেছি শিম আমরা পেরে নিচ্ছি, খাচ্ছি বা পেঁপে পেরে নিচ্ছি, কিন্তু এগুলোর পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে। আর এই জিনিসগুলো যারা করেন তারাই কিন্তু বুঝেন আমাদের কৃষকদের কষ্ট। এগুলো তো ওনারা শখের বসে করেন, নিজেরা খাওয়ার জন্য করেন, কিন্তু যারা যাদের জীবিকাই হয় এই সব জায়গা থেকে, বোঝা যায় যে কতটা কষ্ট করে ওনারা ফসল ফলান। খরচও আছে কিন্তু অনেক, তারপরেও নিজের হাতে লাগানো গাছের থেকে নিয়ে খাওয়ার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। তো আমরা শহরে থাকলেও কিন্তু আমাদের ছাদে বাবার বাসায় অনেক রকম সবজি করতো আমার আব্বা আম্মা। তো এখন তো আপনারা জানেন আমার আব্বা আম্মাও নেই, এখন আর তেমন একটা শাক সবজিও করা হয় না। আমি এর আগে আপনাদেরকে ছাদ বাগান আমাদের শেয়ার করেছিলাম, যদি আপনাদের ইচ্ছা হয় আমার চ্যানেলটা ঘুরে আসলে পেয়ে যাবেন সেই ব্লগ। তো এখনও ছাদে নাকি কিছু কিছু সবজি হয়ে আছে, বাট আমার যাওয়ার সুযোগ হয়নি, তো আমি আর করতেও পারিনি। আজকের ব্লগ ভিডিওটা অনেক বড় হচ্ছে, সেজন্য আমি দুঃখিত, তবে আমি মনে করি আপনাদের ভালো লাগবে। এত সুন্দর জিনিস আমার কাছে কেটে ছোট করতে ইচ্ছা করেনি, ছোট করে ফেললে কী বা দেখলেন। দেখেন লাল রঙের শিম। তো গাছের জিনিসগুলো দেখার মধ্যে যে কী ফিল, আমি যখন এই ভিডিওগুলো করছিলাম তখনকার অবস্থাটা কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। অসম্ভব ভালো লেগেছে আমার। আমার কিন্তু এবার গ্রাম থেকে আসতে ইচ্ছা করেনি, বাট আমি তো বাধ্য আসতে, সংসার, জীবন, আর বর্তমানে যে আবেগ দিয়ে তো আর জীবন চলে না, তাই চলে আসতে হয়, চলে আসছি। যাই হোক, তারপরও আরও কয়েকটা ব্লগ ভিডিও আসবে গ্রামের এই ট্যুরের উপরে, সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব, না কেটেই শেয়ার করব, আপনারা না টেনেই দেখবেন ভিডিওটা, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এত সুন্দর পরিবেশ, এই পরিবেশ কার না ভালো লাগে বলেন। শিম গাছে সদ্য ফুল আসছে, হালকা পাতলা শিম ধরে আছে গাছে, তবে হয়তো বা 15 দিন বা 1 মাস পরে গেলে গাছ ভর্তি শিম দেখাতে পারতাম আমি আপনাদেরকে। যে মাছের প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের উপরে কিন্তু দেখেন শিমের একদম ফুলে ভরে আছে, আমি গাছ থেকে যতটুকু সম্ভব টেনে দেখিয়েছি আপনাদেরকে। এগুলো তো সব শিম ধরবে আল্লাহর রহমতে। পুকুর পাড়েও কিন্তু শাকসবজি লাগিয়ে রাখছে আমার ফুফা, এখানে লাল শাক, মূলা, পুঁই শাক, বিভিন্ন রকম জিনিস লাগানো আছে। তো ওরা শিমও তুলতেছে, এই যে শিম আমি একটা দেখাচ্ছি পেরে আপনাদেরকে, আর এখান থেকেও আমি মূলা তুলছি, কারণ মানুষ কিন্তু অনেকজন, ঘরে অনেক মেহমান আছে, তো অল্প 2-4টা মূলার ভর্তা বানালে কিন্তু সবাইকে হবে না, এ কারণে আমি অনেকগুলো মূলা তুলে নিয়েছি। আর মূলার ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হবে, কারণ অনেক কিছু মিক্স করে বানাবে।
জারি মোলা নিয়ে পোজ দিচ্ছে ছবি তোলার, কিন্তু রোদের জন্য চোখ মেলতে পারছে না, টুপি দিয়ে ঢেকে রাখছে। কমলা আর টুপাটা ছোড়ো, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়ির ভিতরের বরই গাছ দেখিয়েছিলাম, এটা বাড়ির বাইরে প্রজেক্টের পাশে, এটাতেও প্রচুর বরই ধরে আছে, তো এগুলো জাস্ট একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, দেখতে ভালোই লাগছে। তো আমরা চলে আসছি সেখান থেকে, এখন পুকুরে বড়শি দিয়ে মাছ ধরবে, দেখেন মাছ কি লাফানো লাফাচ্ছে, কিন্তু শীতকাল নাকি বড়শিতে মাছ ওঠে না। তো আমরা দুই বোন অনেকক্ষণ বড়শি নিয়ে বসেছিলাম, কিন্তু লাভ হয়নি, বরাবর দুইটা কই মাছ ধরতে পেরেছে, আমি তো তাও পারিনি, যাই হোক চেষ্টা করেছিলাম অনেক। আর বড়শিতে মাছ ধরতে কিন্তু অনেক ভালো লাগে, আমরা অনেক দিন আগেও যখন গিয়েছিলাম তখনও বড়শি দিয়ে মাছ ধরেছিলাম, আর তখন বর্ষাকাল ছিল, সম্ভবত জুন কি জুলাই মাস, তো তখন বর্ষাকাল থাকাতে অনেক মাছ ধরেছি, কিন্তু তখন তো আর আমার ব্লগ চ্যানেল ছিল না যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি একটা মাছও পাইনি, দুঃখের বিষয় সেটা। আর দেখেন বরাপা কিন্তু বসে নিয়ে বসে আছে, অনেকক্ষণ বসে থাকার পরেও সে দুইটা মাত্র কই মাছ পেয়েছে, যেগুলো আর খাওয়ার যোগ্য না, আবার ফেলে দিয়েছি। এই যে গ্রামে কুটা কাটা কুটা চলতেছে দুপুরে রান্নার, কী সুন্দর করে ধনিয়া পাতা কুচি করে নিয়েছে, তাই আমার কাছে গ্রামে যা দেখি তাই ভালো লাগে, এই জন্য আমি সবই শেয়ার করতেছি। আমরা তো এখানে সব কিছু যান্ত্রিক, এত ফ্রেশ কই পাই, এই ধনিয়া পাতাগুলো এত সুগন্ধ ছড়াচ্ছিল, আর এই ক্ষেত থেকে যে শাক তুলে নিয়ে আসছে এগুলো সব গাছের শিম, নিজেদের শাকগুলো নিজেদের ক্ষেতের, তো এগুলো ধুয়ে এখন রান্না করবে। আর এগুলো দেখছেন যে মূলা তুলেছিলাম না, বলেছিলাম ভর্তা বানাবে, এগুলো দিয়ে বানাবে। আর এখানে হাঁস বাসাবাসি চলতেছে, মানে গ্রামে আপনি যাবেন সব কিছু খাবেন ফ্রেশ ফ্রেশ, তরতাজা ফ্রেশ, নিজের ঘরে পালা হাঁস মুরগি, তো এই হাঁসগুলো আমাদেরকে চিটাঙে দেওয়ার জন্যই মূলত আমার কাজিনরা দিয়েছে, তো এরা একদম জবাই করে কেটে পরিষ্কার করে দিয়ে দিচ্ছে, তো কুটে দিতে চেয়েছিল আমি নিষেধ করেছি, বললাম যে কুটে দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে, আস্ত নিয়ে আসবো। এই যে সেই মূলার ভর্তা, এগুলো মাখিয়েছে অনেক কিছু দিয়ে, টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা জলপাই চিনি লবণ অনেক কিছু, আর আফিফ খেতে যাচ্ছে, যখন মুখের কাছে নিছি তখন আর খাবে না, মূলার ভর্তা খাওয়ার জন্য ভাবছে অন্য কিছু হবে, তো অনেক মজা হয়েছিল। আর খাওয়ার টেস্ট তো আর আপনাদেরকে বোঝাতে পারবো না, তবে আসলে অনেক মজা হয়েছিল, কখনো যদি সম্ভব হয় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও বানিয়ে খেতে পারবেন যারা কখনো খাননি, আর যারা খেয়েছেন এই মূলার ভর্তাটা বানিয়ে কমেন্টে জানাতে পারবেন। এখন আমরা একটু আবার বিকালবেলা আবার একটু ভিডিও করছি, মানে দুপুরের পরিবেশটা কেমন বিকালের পরিবেশটা কেমন সব কিছুই শেয়ার করছি। তা আমার এক ছোট ভাগিনা বলতেছে যে এইখানে নামতাম মাছ ধরার জন্য, এখানে নাকি অনেক মাছ আছে, যে তো তুমি আমাকে আগে বলতে গোসলের আগে, তাহলে বসে নিয়ে বসতাম, এখন তো গোসল করে ফেলছি। আর এটা বাড়ির ভিউটা একটু বাইরে থেকে দেখাচ্ছি, একটাই ঘর, এগুলো সিঙ্গেল বাড়ি, বিশাল বাড়ি এগুলো, আর ঘরের সামনের অংশটা দেখতে পাচ্ছেন টিনের, কিন্তু পিছনে বিল্ডিং করে ফেলছে, যেটা আমি আর ভিডিও করি নাই, বিল্ডিং তো এখানে শহরে আপনারা হর হামেশাই দেখতে পান, তা আমি আর করি নাই পিছনের অংশটা, যখন সম্পূর্ণটাই মানে ওনাদের ইচ্ছা আছে টিনের ঘরটা ভেঙে পুরাটাই বিল্ডিং করে ফেলবে, যদি আবারও কখনো যাই তখন হয়তো বা দেখাবো।
উঠানে এই যে দুই পাশে দুটো সিঁড়ি আছে ঘরের সামনে, ওখানে বসে সবাই গল্প করে অনেক সময়। উঠানগুলো অনেক সুন্দর। পিছনের অংশটা আমি আর ভিডিওই করি নাই, ঘরের পিছনে প্রচুর জায়গা আছে, অনেক গাছও আছে, তো ওদিকটা কেউ যায়ও নাই, আর ওদিকে রোদ নাই শীতকাল, এই জন্য আমিও আর যাই নাই ভিডিও করার জন্য। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার পাশে থাকবেন, সায়মা সামো ব্লগসের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আরও কিন্তু গ্রামের ব্লগ বাকি আছে। তো সে পর্যন্ত ফিয়ামাইল্লাহ, আসসালামু আলাইকুম।